রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষাকে একের পর এক বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে চাইছে, তাতে করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। শুধু তাই নয়, গরিব অংশের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। শিক্ষায় বেসরকারিকরণ ও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে রবিবার খোয়াইয়ে 2 ঘণ্টার গণঅবস্থান পালন করে বামপন্থী ছাত্র যুবরা। 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিওয়াইএফ দুপুরে শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশে হয় গণঅবস্থান। গণঅবস্থানে নেতৃত্ব দিয়েছেন প্রিয়তোষ দেব, বীরেশ দেববর্মা। শিক্ষার বেসরকারিকরণের যে অপচেষ্টা তার বিরুদ্ধে এবং আউটসোর্সিং এর গ্রুপ নিয়োগ করবার জন্য যে সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে 2018 সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে আমাদের রাজ্যে বিজেপি আইপি একটি জোট সরকার তৈরি হয়েছিল। মানুষ অনেক আশা নিয়ে, বিশ্বাস নিয়ে 25 বছরের বামফ্রন্ট সরকারকে বিধানসভা নির্বাচনে পরাজিত করেছিলেন। মানুষ ভেবেছিলেন যে বিজেপি আইপি একটি জোট সরকার যদি রাজ্যে প্রতিষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।